প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্রীরাম পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ইংরেজির অবশ্যের শুভেচ্ছা। প্রথমে আমার আমি পরিচয় দিচ্ছি, আমি উজ্জ্বল গান্ধী চক্রবর্তী, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক। আজকে আমি তোমাদেরকে পড়াবো ফিজিক্স ওয়ান, যার বিষয় কোড আমি লিখে দিচ্ছি এখানে, ফিজিক্স ওয়ান 6591। এর আগে তোমরা শুধু ফিজিক্স পড়েছ, নবম দশম শ্রেণীতে শুধু ফিজিক্স নিয়ে তোমরা পড়েছ, এখন পড়তে হবে ফিজিক্স ওয়ান ফিজিক্স টু। এই সেমিস্টারে তোমাদেরকে পড়ানো হবে ফিজিক্স ওয়ান। এর আগে তোমরা জেনে নাও কীভাবে ফিজিক্স ওয়ানের বোর্ডের যে মার্কস ডিস্ট্রিবিউশন আছে সে সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তোমাদের এখানে প্রত্যাশিত হবে তোমাদের ফাইনাল এক্সাম হবে 90 মার্কের। একটা এক্সাম আছে সেটা হলো তোমাদের 50 মার্কের, ফার্স্ট টেস্ট এন্ড কুইজ টেস্ট প্লাস মিড সব বোকাল হাই ফার্স্ট টেস্ট কুইজ টেস্ট এন্ড মিড এক্সাম মিলে তোমাদের দিতে হবে 60 মার্কের। এগুলো সম্পর্কে তোমরা পরে ধারণা পাবে। আজকে ফাইনাল এক্সামের জন্য ওপেন মার্কেট আমাদের আনসার করতে হবে বোর্ড পরীক্ষায়, সেটা একটু ধারণা দিচ্ছি। তোমরা মূলত আগে রচনামূলক পরীক্ষা এবং ভূনির্বাচন পরীক্ষা দিছো, এমসিকিউ টাইপের পরীক্ষা দিছো, এসে টাইপের পরীক্ষা দিছো, কিন্তু এখানে পরীক্ষাটা একটু ভিন্ন টাইপের। এখানে তোমাদের পরীক্ষায় ফাইনাল যে এক্সাম হবে বোর্ড ওপেন মার্কেট, এই পরীক্ষার মধ্যে তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আনসার করতে হবে। 90 মার্কের যে পরীক্ষা আছে তার মধ্যে তোমাদেরকে তিনটা পার্ট আনসার করতে হবে। প্রথমে ক বিভাগ হলো অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত পরীক্ষায় তোমাদেরকে 10টা কোশ্চেন আনসার করতে হবে প্রত্যেকটা 2 পার্ট। এরপর হলো কি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত কোশ্চেন তোমাদেরকে 10টা আনসার করতে হবে প্রত্যেকটা 3 করে। আর রচনামূলক তোমাদেরকে 5টা আনসার করতে হবে প্রত্যেকটা 8 করে, টোটাল এই 90 মার্কসে আনসার করতে হবে। এখানে কোনো এমসিকিউ টাইপের কোনো কোশ্চেন থাকবে না, সবগুলো তোমাদেরকে লিখিত আনসার করতে হবে। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। তোমাদের টোটাল পরীক্ষা হবে কত মার্কসে, 200 মার্কসে, তার মধ্যে 90 মার্কস তোমাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে। প্র্যাকটিক্যাল হবে 50 মার্কে, তার মধ্যে দুটা ভাগ আছে 35 প্লাস 35। এই 35টা তোমাদের ক্লাস চলাকালীন হয়ে যাবে, আরো হাই করতে হবে। এই 35 মার্ক তোমাদের ক্লাস চলাকালীন আমরা করে ফেলবো, আর এই 25 তোমাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা দিতে হবে। আর এগুলো সেমিস্টারে ক্লাস হবে, তার মাস্টারে মিড টার্ম হয়ে যাবে, এবং তাতে পরে আমরা ক্লাস টেস্ট কুইজ টেস্ট দেবো। কমপক্ষে তোমাদেরকে দুইটা ক্লাস টেস্ট দুটা কুইজ টেস্ট কমপক্ষে এর বেশিও নিতে পারে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, তোমাদের মোটামুটি একটা ধারণা দিচ্ছি 200 মার্কে কিভাবে তোমরা, এখানে বেশিরভাগ মার্কস কিন্তু তোমাদের ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে। এখানে 25 মার্ক তোমাদের ক্লাস চলাকালীন সময়ে কাউন্ট হবে, আর এখানে মিড টার্ম ক্লাস টেস্ট কুইজ টেস্ট তাও হয়ে যাবে। এই ফাইনাল পরীক্ষার আগে তোমাদের 60 মার্ক হয়ে যাবে, অর্থাৎ 60 আর 25 মার্ক তোমরা আগে ক্লাস চলাকালীন পেয়ে যাচ্ছ, অর্থাৎ 80 মার্ক তোমাদের ক্লাসের মধ্যে তোমরা শেষ করো। এরপর তোমরা ফাইনাল পরীক্ষাটি দিবে, এরপর তোমরা প্র্যাকটিক্যাল এক্সাম দিবে। তাহলে মোটামুটি তোমরা ধারণা পেয়েছো। আবার বলতেছি 90 মার্কের মধ্যে তোমাদেরকে তিনটা বিভাগে আনসার করতে হবে। প্রথম বিভাগে 10টা কোশ্চেন থাকবে, 10টায় আনসার করতে হবে প্রত্যেকটা 2 করে। খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত 10টায় থাকবে, 10টায় আনসার করতে হবে প্রত্যেকটা 3 করে। আর রচনামূলক কোশ্চেনে তোমাদের একটা অযুক্ত দিতে পারে, কিন্তু ওখান থেকে 5টা তোমাদেরকে আনসার করতে হবে।
ছটা থেকে পাঁচটা অনেক সময় পাঁচটা থেকে পাঁচটা আমাদের করতে হতে পারে। এখানে সাধারণত বিকল্প কোনো কোশ্চেন থাকে না, তবে গভীরে একটা বিকল্প কোশ্চেন অনেক সময় দেই। তোমরা মোটামুটি এটা বুঝতে পারছো? এখন তোমাদের কি কি বই ফলো করবে ফিজিক্স ওয়ানের জন্য, তোমাদের কি কি বই দরকার পড়বে সেই বইগুলোর নাম আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো পারলে ফলো করবে। এরপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমার সাথে সরাসরি তোমরা ফোনে যোগাযোগ করতে পারো, আমার ফোন নাম্বারও লিখে দিচ্ছি আমি। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে যদি সমস্যা হয় বা কোন বইটা কিনবে, তোমরা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে, আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি 01718401133। সহজ জিনিসগুলো যেগুলো আগে তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে ফেলছো সেগুলো আবার আলোচনা করতেছি। চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টার হলো ভৌত জগৎ ও পরিবাহ, যা তোমরা আগে অনেকটা পড়া আছে, তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা এগুলো নিয়ে পড়ে ফেলছো। বন্ধুরা আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে,
আশা করি এখন তোমরা সবাই শুনতে পারতেছ। তাহলে আমরা আগে এটা করেছি পরিমাপ, অর্থাৎ কোন জিনিসকে আমরা যখন পরিমাপ করব একটু আগে আমাদের আজকে প্রথম চ্যাপ্টার হলো কি ভৌত জগৎ ও পরিমাপ। পরিমাপ সম্পর্কে আমাদের আগে ধারণা আছে, অর্থাৎ কোনো জিনিস আমরা যখন পরিমাপ পরিমাণ করব একটা জিনিসের দৈর্ঘ্য মাপব, সেক্ষেত্রে আমাদের পরিমাপ করতে হবে বিভিন্ন আমাদেরকে রাশিগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। অর্থাৎ পরিমাপ করতে গিয়ে আমাদেরকে জানতে হবে কি আমি কোন জিনিসটা পরিমাপ করব, কোন ভৌত অবস্থা আমি মাপতেছি। আর যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করব সেগুলোকে আমরা বলি রাশি। দুই নম্বর হলো কি রাশি। তাহলে পরিমাপ কি বুঝছ, রাশি কি বুঝছ? আমি আবার বলতেছি, আমরা যে ভৌত অবস্থাগুলোকে পরিমাপ করতে পারবো, যেমন তোমার ওজন তুমি মাপতে পারবে, তোমার উচ্চতা তুমি মাপতে পারবে, তাহলে যে ভৌত অবস্থাগুলো তুমি পরিমাপ করতে পারবে সেগুলোকে বলবে রাশি। আমার ঘর আমি মাপতে পারবো, আমার উচ্চতা আমি মাপতে পারবো, তারপর সময় আমরা ঘড়িটাকে পরিমাপ করতে পারতেছি। তাহলে সবগুলো হলো কি যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করতে পারবো সবগুলোকে আমরা বলবো রাশি। পদার্থবিদ্যায় দুই ধরনের রাশি আছে, রাশি দুই প্রকার। মৌলিক রাশি লব্ধ রাশি, যে ভৌত অবস্থাগুলো আমরা পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো রাশি। দুই ধরনের, মৌলিক রাশি আর লব্ধ রাশি। আর মৌলিক রাশি কোনগুলো? যে রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, নির্ভর করে না, যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না সেগুলো হলো মৌলিক রাশি। এখানে সাতটা মৌলিক রাশিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে। মৌলিক রাশি কয়টা? সাতটা মৌলিক রাশি। এক নম্বর হলো কি দৈর্ঘ্য, দুই নম্বর ভর, তিন নম্বর সময়, দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা, পাঁচ নম্বর দীপন ক্ষমতা, ছয় নম্বর তড়িৎ প্রভাব মাত্রা, সাত নম্বর পদার্থের পরিমাণ। সাতটা মৌলিক রাশি আছে। প্রথমটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে সাধারণত আমরা সংক্ষেপে এক প্রতীক দিয়ে প্রকাশ করি, ভরকে আমরা এক প্রতীকে প্রকাশ করি, সময়কে সেই প্রতীকের সাহায্যে প্রকাশ করি, তাপমাত্রাকে টিকা অথবা কি নির্ভর ক্ষমতাকে ক্যাপিটাল আর, তড়িৎ প্রবাহটাকে স্মল আর, পদার্থের পরিমাণ। ষাটটা মৌলিক রাশি আছে, এর মধ্যে কোনো কোনো বইতে দেখবে কোনের পরিমাপ আছে, এটা লিখতে পারো না লিখতে কোনো ভুল নাই, কিন্তু ষাটটা অবশ্যই অবশ্যই লিখতে হবে। ষাটটা মৌলিক রাশি আছে। আবার মৌলিক রাশিগুলোকে যে একটা আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করব তাদেরকে বলা হয় একক। ষাটটা মৌলিক রাশিকে একটা আদর্শ মানের সাথে তুলনা করে আমাদের পরিমাপ করতে হবে। এই ষাটটা রাশিকে যে আদর্শ মানের সাথে তুলনা করে পরিমাপ করব সেগুলোকে বলা হয়
রাশিগুলোর একক। তাহলে আশা করি একক কি কথাটা লিখতে পারবেন বা সংখ্যাটা দিতে পারবেন। এই মৌলিক রাশি বা লব্ধ রাশি দুটো রাশি বলেছি, একটা মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি। এই রাশিগুলোকে যে আদর্শ মানের সাথে পরিমাপ করা হয় তাদেরকে বলা হয় ওই রাশিগুলোর একক। তাহলে আমাদের মৌলিক রাশি পেয়েছি কয়টা? ষাটটা। ষাটটার জন্য আবার ষাটটা মৌলিক একক আছে, ষাটটা মৌলিক রাশি ষাটটা কি আছে একক আছে। দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, তার যেটা একক লিখবো সেটা হবে কি মৌলিক একক। এককটা হচ্ছে মৌলিক একক। দৈর্ঘ্যের জন্য আমরা সাধারণত দৈর্ঘ্যকে কোন এককে পরিমাপ করি? মিটার। তাহলে দৈর্ঘ্যের জন্য মৌলিক একক কি? যেহেতু মৌলিক রাশি তার একক গুলো হলো মৌলিক একক। ভরটা হলো কি মৌলিক রাশি, তাকে যে একক মাপব সেটা হবে কি কিলোগ্রাম বা কেজি। সময়কে পরিমাপ করব সেকেন্ডে, তাপমাত্রা পরিমাপ করব পদার্থের পরিমাপ হলো মোল। তাকে মোল এককে প্রয়োগ করবো। তাহলে ষাটটা মৌলিক রাশি আমরা জেনেছি, তাতে ষাটটা কি আছে মৌলিক একক আছে। ষাটটা মৌলিক রাশি ষাটটা মৌলিক একক আছে। তাহলে আমি আবার একটু একটু আলোচনা করতেছি। প্রথমে আবার বলেছি রাশি, রাশি বলেছি কি যে সকল ভৌত অবস্থা পরিমাপযোগ্য, যে সকল ভৌত অবস্থা পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো রাশি। আমাদের দুই ধরনের রাশি আছে, একটা হলো কি মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে, তারপর আমি আবার বলতেছি, আবার এগুলো একটু ঘন ঘন শুনে নাও। আমাদের দুটো রাশি ছিল, একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি। মৌলিক রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন, এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সেগুলো হলো মৌলিক রাশি। আর মৌলিক রাশির সম্বন্ধে যে রাশিটা হবে সেটা হবে লব্ধ রাশি। মৌলিক রাশিগুলোকে নিয়ে যে রাশিটা তৈরি করবো সেটা হলো লব্ধ রাশি। লব্ধ রাশির মধ্যে দুইটা বা ততোধিক মৌলিক রাশি থাকতে পারে। দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে, দুই বা ততোধিক মৌলিক রাশিকে নিয়ে যে রাশিটা পাবো সেটা হলো লব্ধ রাশি। যেমন দ্রুতি বা বেগ, দ্রুতি একটা কি রাশি? লব্ধ রাশি। কেন লব্ধ রাশি? কারণ এখানে দুইটা কি আছে মৌলিক রাশি আছে। বেগ একটা
মৌলিক রাশি এখানে দুটো কি আছে লব্ধ রাশি আছে সরি দ্রুতি একটা লব্ধ রাশি ব্যাকর একটা লব্ধ রাশি যেটা সমন্বয় করে হবে মৌলিক রাশির সমন্বয় এখানে দুটো মৌলিক রাশি আছে দুটির মধ্যে কয়টা মৌলিক রাশি আছে দুইটা একটা হলো কি দূরত্ব আর একটা হলো সময় অর্থাৎ দৈর্ঘ্য এবং কি সময় দৈর্ঘ্য এবং সময়ে দুটো মৌলিক রাশির সমন্বয়ে দ্রুতি তৈরি দেখো কি দেখে ব্যাক সমান আমরা কি জানি একই লক্ষিত সরণ এবং সময় সরণ মানে কি দৈর্ঘ্য তাহলে এখানে দুটো মৌলিক রাশির সমন্বয়ে এগুলো তৈরি সেই জন্য এগুলো হলো লব্ধ রাশি দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশিটা পাবে সেটা হবে লব্ধ রাশি দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে যে রাশিটা পাবো সেটা হবে লব্ধ রাশি দ্রুতি একটা লব্ধ রাশি ব্যাগ একটা লব্ধ রাশি তরঙ্গটা বলে দিন তোমাদের ক্লাস ফিজিক্স যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পরে এখানে জয়েন করেছো ক্লাসে আবার বলতেছি আজকের বিষয় হলো ফিজিক্স ওয়ান এবং চ্যাপ্টার হলো প্রথম চ্যাপ্টার প্রথম অধ্যায়ে ভৌত জগৎ ও পরিমাপ নিয়ে আলোচনা করতেছি আমরা এর মধ্যে কিছুটা রাশি সম্পর্কে ধারণা নিয়েছি কিছু মৌলিক রাশি আর কিছু লব্ধ রাশি বলেছি কি দ্রুতি একটি লব্ধ রাশি ব্যাগ একটা লব্ধ রাশি অনুরূপভাবে তরণ একটা কি রাশি তরণটা হবে কি লব্ধ রাশি মানে তরণ সমান কি ব্যাগ বাই সময় ব্যাগ সমান কি হবে দৈর্ঘ্য বাই সময় ইনটু সময় তরল একটা কি লব্ধ রাশি কারণ এখানে দুইটা মৌলিক রাশির সমন্বয়ে এগুলো তৈরি হচ্ছে সেজন্য তরল একটা লব্ধ রাশি অনুরূপভাবে বল একটা কি হবে বল একটা কি রাশি লব্ধ রাশি তার মধ্যে কি কি আছে ভর আছে তরল আছে বলটা একটা কি রাশি লব্ধ রাশি তার মধ্যে বল আছে তরণ আছে তরণটা একটা লব্ধ রাশি এখানেও দুইটা মৌলিক রাশি আছে এখানেও এটা মৌলিক রাশি তাহলে এখানে তিনটা মৌলিক রাশি সব নিয়ে বলটা তৈরি তাই বল একটি লব্ধ রাশি তাহলে রাশি সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা পেয়ে গেছে আমরা দুইটা রাশি সম্পর্কে জানেছি একটা হলো মৌলিক রাশি আর একটা হলো লব্ধ রাশি যে রাশিগুলো সম্পূর্ণ স্বাধীন অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয় সেগুলো হলো মৌলিক রাশি আর একটা জেনেছি কি লব্ধ রাশি অর্থাৎ একাধিক মৌলিক রাশি সমন্বয়ে যে রাশিটা পাওয়া যাবে সেটা হবে লব্ধ রাশি যেমন দ্রুতি ব্যাগ তরল বল এগুলো সবগুলো লব্ধ রাশি এগুলো আশা করি তোমরা আগে তোমাদের পড়া হয়ে গেছে এরপর যে দুটো জিনিস আছে দিক নির্দেশনা উপর ভিত্তি করে রাশি দুই প্রকার দিক নির্দেশনের উপর ভিত্তি করে আবার দুই ধরনের রাশি আছে দিক নির্দেশনের উপর ভিত্তি করে দুই প্রকার রাশি আছে একটা হলো স্কেলার বা অধিক রাশি আর একটা হলো ব্যাকট্র্যাক বা
দিন রাশি দিক নির্দেশনার উপর ভিত্তি করে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্থলা রাশি, একটা হলো ব্যক্ত রাশি। স্থলা রাশি বলগুলো যে রাশিগুলো শুধু মান আছে, কোন দিক নেই, শুধু কি আছে মান আছে, দিক নেই, সেগুলো হবে কি স্থলা রাশি। স্থল রাশি কোনগুলো বা অধিক রাশি কোনগুলো যেগুলো শুধু মান আছে, দিক নির্দেশের ওগুলো প্রয়োজন হয় না। সকল রাশির শুধু মান আছে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে বলা হয় স্থল রাশি বা অধিক রাশি। কি কি রাশি আছে স্থল রাশি বলতে? যেমন সময়, সময়টা শুধু মান আছে, এটা কোনো দিক নাই, সময়ে শুধু কি আছে মান আছে, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। আমরা তখন জিজ্ঞেস করি কাউকে যে এখন সময় কত, আমাদেরকে বলে সময় 10টা বা 11টা বা 12টা এভাবে বলে, কিন্তু উত্তর থেকে দক্ষিণ দিক বা পূর্ব থেকে পশ্চিম দিক বলে না। সেজন্য সময়ের শুধু কি আছে মান আছে, কোনো দিক নাই। আর একটা হলো কি তাপমাত্রা, তাপমাত্রাটা কি, তাপমাত্রাটা হলো স্কেলার বা অধিক রাশি, এটার শুধু মান আছে, কোনো দিক নাই, সময়ের শুধু মান আছে, তাপমাত্রার শুধু মান আছে। যেমন আজকে দিনের তাপমাত্রা কত, আমরা তখন বলি কি আজকে দিনের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা বলি না 25 ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে, 25 ডিগ্রি সেলসিয়াস নিচের দিকে, এটা আমরা কোনো সময় বলি না, কারণ এটা শুধু মানটাই বলি, সেজন্য এটার জন্য দিকের প্রয়োজন হয় না। সময়, তাপমাত্রা এগুলো শুধু আমরা মান দিয়ে প্রকাশ করি, সেজন্য এগুলো স্থল রাশি। মানটা হলো কি কাজ, কাজটা কি, এটা একটা অধিক রাশি বা স্কেলার রাশি, কারণ এটার শুধু কি আছে মান আছে, কোনো দিক নাই, সেজন্য কাজ কি রাশি হবে স্কেলার রাশি হবে। আর ব্যক্ত রাশি হবে কি যেটার মান ও দিক উভয় আছে, যে রাশি যেগুলোর মানও দিক উভয় আছে, যেমন ব্যাগ, এটা একটা কি রাশি, ব্যাগটা হলো ব্যাগ রাশি, কারণ এটার মানও আছে দিকও আছে। যেমন আমরা বলি কি একটি গাড়ির ব্যাগ, গাড়ির ব্যাগ 40 কিলোমিটার পার আওয়ার, তার সাথে বলতে হবে কি এটা দিকও বলতে হবে, আর এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এটা কি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে কিনা বা পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে কিনা, সেদিন ব্যাগটা কি দীর্ঘ রাশি বা একট রাশি, মানে এটার মানও আছে দিকও আছে। কিন্তু দ্রুতি যখন লিখবে দ্রুতিটা হয়ে যাবে কি স্কেলার, এটা শুধু মান আছে, দ্রুতির কি শুধু মান আছে, কোনো দিক নেই, সেজন্য দ্রুতিটা হবে স্কেলার রাশি বা অধিক রাশি, আর ব্যাগটা হবে ট্রাক্টর রাশি বা দিক রাশি। যদিও দ্রুতি এবং ব্যাগের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য কোথায়
ধ্রুতি যখন করব, যখন ধ্রুতি লিখব তখন দিক নির্দেশের প্রয়োজন হবে না। একটা গাড়ির ধ্রুতি, গাড়ির ধ্রুতি 40 কিলোমিটার পার আওয়ার এটা পূর্ব থেকে পশ্চিম যাচ্ছে, এটা উল্লেখ করেছে। সেজন্য এটা ব্যাখ্যা রাশি, ব্যাখ্যা রাশিগুলোকে কি করতে হবে, একটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। স্থান রাশি হলো যে রাশিগুলো শুধু মান আছে, কোনো দিক নেই। উদাহরণ হলো সময়, তাপমাত্রা, কাজ, দ্রুতি, আরো অনেকগুলো আছে, আপাতত কয়েকটা বলেছে। আর ব্যাখ্যা রাশি হলো যেগুলোর মানও আছে, দিকও আছে। তাহলে ব্যাকরণ রাশি সবসময় কি দিয়ে প্রকাশ করতে হবে? যেমন একটা ব্যাকরণ রাশি যদি একটা ব্যাকটার হয়, হ্যাঁ, ব্যাকটারকে কি দিয়ে প্রকাশ করতে হবে? এবং এই রাশিটা কি আছে? মান আছে এবং দি, এটা হলো তার দি, এটা হলো তার। তাহলে যেমন ব্যাকরণ রাশিকে প্রকাশ করতে হলে কি লাগবে? মানও লাগবে, দিকও লাগবে। যদি বি একটা ব্যাকটার রাশি হয়, তা কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে, এটা হলো তার দিক, এটা হলো তার। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সুন্দর ধারণা পেয়েছ। তারপরে তোমাদের সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে আবার এগুলো আনসার দিব। সবাইকে অশেষ ধন্যবাদ। থ্যাংকস অফ অল, এনজয় এ গুড সানি ডে। ওকে।